या रसूलल्लाह या हबीबल्लाह आमी जो गुनाह करेछि ए गुनाह की माफ होबे बोलछे की गुनाह करेछो बोलछे या रसूलल्लाह या हबीबल्लाह बोला जाबे ना आमी जो गुनाह करेछि गुनाह प्रकाश करा जाबे ना आपने एकटु आल्लाह पाकेर काछे दुआ करुन जानो आल्लाह पाक आमार गुनाह के माफ करे दे अल्लाह नबी बोलें जमा सहाबा गुनार कथाटा बोलो बोलछी या रसूलल्लाह आमी जदि दुआ करी गुनाह माफ होबे ना उमर दुआ करले गुनाह माफ होबे ना अबू बकर दुआ करले गुनाह माफ होबे ना या रसूलल्लाह आपनी एकटु दुआ करुन आल्लाह पाक आपनार दुआ कबूल करे निये आमार गुनाह माफ करे देबे बार बार जो बोलें तो निजे गुनाटा तुले धरलें या रसूलल्लाह या हबीबल्लाह আপনি আমার গোনাটা সরে গে ওবাক হয়ে যাবেন আপনি আশ্চর্য হয়ে যাবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি একজন অত্যন্ত গুনাহগার মানুষ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি মদিনার যত কবরবাসী রয়েছে সমস্ত কবরের আমি একটা অত্যন্ত বড় চোর या रसूलल्लाह या हबीबल्लाह पृथ्वीर मानुषेरा तारा टाका पैसा चुरी करे तारा विभिन्न रकम भावे गहना तारा चुरी करे या रसूलल्लाह या हबीबल्लाह आमी एत बड़ गुनाहगार आमी अत्यंत गुनाहगार हो गेछि आमी प्रत्येकटा मृत व्यक्तिर काफनेर कापड़टा चुरी करी या रसूलल्लाह या हबीबल्लाह आमी ओई काफनेर कापड़टा चुरी करार पर आमी ओई काफनेर कापड़टा मार्केटे गिये बिक्री करे दिल आमार संसारटा आमी चालिये जाई या रसूलल्लाह या हबीबल्लाह आमी तारपर प्रत्येक दिन হয়ে গেল একজন আনসারী মেয়ে সে ইন্তেকাল করেছে ইয়া রাসূলুল্লাহ ওই মেয়েটা জানা যায় আমি ছিলাম জানা যায় থাকার পরে আমি তাকে দাফন কাফন করলাম দাফন কাফনের সময় আমার একটাই নিয়ত ছিল যে রাতে বেলা আমি এই কবরের মধ্যে ঢুকে গিয়ে আমি এই মেয়ের আমি এর গা থেকে আমার এর শরীর থেকে আমি কাফনের কাপড়টা চুরি করে নেব গত কয়েক দিন হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি ওই কয়েক দিন হয়ে গেল একটা আনসারী মেয়ে সে ইন্তেকাল করেছে তার জানাজা আমি ছিলাম তার দাফনের সময়ও আমি ছিলাম একটাই কারণে ছিলাম ইয়া রাসূলুল্লাহ আমি যেন ভালোভাবে তার কবরটা চিহ্নিত করে যেতে পারি এবং কবরের মধ্যে ঢুকে রাতে বেলা তার শরীর থেকে যেন কাফনের কাপড়টা চুরি করে নিয়ে বাজারে গিয়ে বিক্রি করতে পারি বুঝছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যখন আমি কবরে ঢুকলাম রাত্রিবেলা ঢোকার পরে আমি কবরের মধ্যে তার শরীর থেকে যখন কাফনের কাপড়টা টানলাম কাফনের কাপড়টা নিয়ে যখন আমি চলে আসছি ইয়া রাসূলুল্লাহ শয়তান আমার মনে ধোঁকা দিয়ে দিল আমি ওই মেয়ের সঙ্গে মৃত মেয়ে ওই মেয়ের সঙ্গে আমি ব্যভিচারিতে লিপ্ত হয়ে গেলাম কবরের মধ্যে আমি তার সঙ্গে জিনা করলাম আমি তার সঙ্গে মেলামেশা করলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যখন আমি মেলামেশা করে যখন চলে আসছি ওই কবরবাসী ওই মহিলাটা আমাকে ডেকে বলছে হে যুবক মরণের আগে আমার চেহারা তো দূরের কথা মরণের আগে আমার ইজ্জত তো দূরের কথা মরণের আগে আমার কেউ একটা মানুষও চেহারা দেখতে পায়নি আর তুমি যুবক মরণের পরে আমার ইজ্জতটা তুমি নিয়ে নিলে আমার ইজ্জতটার উপর তুমি আক্রমণ করলে কিয়ামতের দিন তুমি মনে রেখে দিও আমি তোমাকে ছেড়ে কথা বলবো না
যখন এই কথা বলেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি সেই কথা শোনার পর থেকে নিয়ে এই পর্যন্ত আমি জঙ্গলে আমি বিভিন্ন জায়গায় পাহাড় পর্বতে সব জায়গায় আমি আল্লাহর কাছে কোরন্দন করেছি আর বলেছি আল্লাহ আমাকে maaf করে দাও আমাকে ক্ষমা করে দাও আল্লাহ আমাকে maaf করে নি তাই আপনার দরবারে চলে এসেছি রাসূল আমার যখন এই কথা শুনলেন সঙ্গে সঙ্গে রাসূলের মুখটা একেবারে লাল বর্ণ ধারণ করলো রাসূল রেগে গেলেন মুখটা অন্য দিকে ফিরে নিলেন রাসূল বলছেন তোমার গুনাহ আল্লাহ maaf করবে না তুমি চলে যাও ও জওয়ান যুবকেরা ও আমার মুরব্বিয়ানরা আল্লাহ নবী সাহাবা এবার রাসূলের দরবার থেকে নিরাশ হয়ে চলে গেল রাসূলের দরবার থেকে নিরাশ হয়ে চলে যাওয়ার পর হযরত জিবরাইল চলে আসলেন জিবরাইল এসে রাসূলুল্লাহকে ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ রে ইয়া হাবিবাল্লাহ আপনি দয়া করে বলবেন এই আসমান জমিনের মালিক কে গে আল্লাহর রাসূল বলে আল্লাহ এই আপনাকে তৈরি করেছে কে বলছে আল্লাহ হাজার হাজার প্রশ্ন করার পরে আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন এ জিবরাইল আমি তো সব কিছু বিশ্বাস করি বিশ্বাস করার পরেও কেন আমি রাসূলুল্লাহ আমার কাছে এই প্রশ্নটা করা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কাছে যে সাহাবাটা এসেছিল এই সাহাবাটা আপনার কাছে আসার পরে আপনি কেন তাকে দাঁড়িয়ে দিলেন যে বান্দা গুনাহ করতে পারে যে আল্লাহ পাক আল্লাহ তাআলা এই আসমান জমিনকে তৈরি করতে পারে যে আল্লাহ পাক আল্লাহ তাআলা মানব দানব সব কিছু সৃষ্টি করতে পারে সেই আল্লাহ তাআলা কেন সেই মানুষের গুনাহটা maaf করবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি চলে যান আল্লাহ পাক ওই গুনাহগার সাহাবা তমাম জীবনের গুনাহ খাতাটা মাফ করে দিয়েছে